এবার নজর রাখবো সংসদ টিভিতে। হসপিটাল ক্যা বনায়া যায়গা, जनाब स्पीकर साहब, ओडिशा के अंदर कुल मिलाकर के एस्पिरेशनल डिस्ट्रिक्ट्स 10 हैं, जिनमें कुल मिलाकर के जो प्रोजेक्ट्स सैंक्शन हुए हैं वो 104 हुए हैं और जो सैंक्शनड अमाउंट है वो 126 करोड़ है। ये जो मंत्री जी मेरे से पूछ रहे हैं, शायद बेहतर होता मेडिकल कॉलेज के विषय के अंदर अगर हेल्थ मिनिस्ट्री से चर्चा करी होती तो वही इस बात के अंदर जवाब देने में ज़्यादा सक्षम होंगे, मैं समझता हूँ। क्वेश्चन नंबर 22, डॉक्टर नामदेव किसान। सर, इट इज दैट, थैंक यू सर फॉर गिविंग मी दिस अपॉर्चुनिटी। आप पहले प्रश्न नंबर बोल दें। सर, ब्रॉडगेज रेलवे लाइन का ये स्कीम है फ्रॉम वर्षा टू गढ़चिरौली। आई बिलोंग टू गढ़चिरौली चिमूर लोकसभा कॉन्स्टिट्यूएंसी विच इज टू बैकवर्ड एंड इट इज ट्राइबल डिस्ट्रिक्ट। सो दिस रेलवे लाइन এখানে প্ল্যাকার্ড হাতে বিরোধী সাংসদদের স্লোগান, কেন্দ্রীয় বাজেটে বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ তুলেই সরব বিরোধীরা। কে যে মূল সমস্যা হ্যাঁ উনকো সমাধান ভাজপা নেই কর পাই, এক হতাশ সরকার কি হতাশি সে ভরি হুই বাজেট, এক मजबूरी जो है इस सरकार की वो साफ साफ इस बजट में झलकता है और उसके विरोध में जो अन्याय हुआ है उसके विरोध में आज इंडिया अलायंस पार्टीज ने सदन के बाहर ये विरोध जताया है। सर, आप लोगों के मुद्दे जो पॉइंट्स हैं इसमें क्या क्या है, जो अहम पॉइंट है जिसको लेकर के विरोध है आपका? हर प्रदेश में नाराजगी है, चाहे तमिलनाडु की बात करें, कर्नाटक की बात करें, महाराष्ट्र की बात करें, हरियाणा की बात करें, उत्तर पूर्वांचल की बात करें, चाहे जम्मू की बात करें, तो हर प्रदेश की ये जो आकांक्षाएं थे, महत्वाकांक्षाएं थे इस बजट को लेके, सब नाराज है, सब निराश है, क्योंकि साफ साफ झलकता है कि ये एक कमजोर सरकार की मजबूरी में बनी हुई एक बजट है, सिर्फ अपने कुर्सी को बचाने के लिए, सत्ता को सत्ता पर कायम रखने के लिए, इसीलिए जो अन्याय हुआ है उसके विरोध में प्रोटेस्ट किया। पीछे हो जाएगा राघव जी, आप तो अर्थव्यवस्था को बहुत समझते हैं और ये जो बजट है, क्या मुद्दे हैं सर? प्लैकार्ड हाते विक्षोभ विरोधीदेर, কেন্দ্রীয় বাজেটে বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ তুলে স্বরূপ, আর সেই নিয়েই সংসদ ভবনের সামনে বিক্ষোভ বিরোধীদের। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকরা সেখানে জড়ো হয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে বাজেটে বৈষম্য হয়েছে বলে অভিযোগ করছেন তারা। এ নিয়ে গতকাল স্বরূপ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে বাংলা কিছুই পায়নি, অন্যদিকে অন্ধ্রপ্রদেশ বিহারকে ঢালাও দিয়েছেন, আর এই বঞ্চনার অভিযোগেই সরব বিরোধীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সংসদের বাইরে স্লোগান সাংসদদের, প্ল্যাকার্ড হাতে সাংসদদের স্লোগান। সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিক্ষোভে সামিল হয়েছেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, সায়নী ঘোষ, অখিলেশ যাদব, তিনিও রয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সংসদের বাইরে তুমুল বিক্ষোভ বিরোধীদের। কেন্দ্রীয় বাজেটে বৈষম্যের অভিযোগ তুলছেন তারা। কেন্দ্রীয় বাজেটে বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ তুলে সরব তৃণমূলের সাংসদেরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্ল্যাকার্ড হাতে বিরোধী সাংসদদের স্লোগান। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিকরা সেখানে জড়ো হয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সংসদের বাইরে তুমুল হই হট্টগোল, বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে বাজেটের বৈষম্য হয়েছে বলে অভিযোগ করছেন তারা, আর এই অভিযোগের ভিত্তিতেই তারা সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
এই বিক্ষোভে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনিও শামিল ছিলেন। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আপনি মিডল ক্লাস কো কুছ সহুলিয়ত ভি দি হ্যায় তো ও আপনি মহঙ্গাই সে আপ ওয়াপিস লে লে রহে হ্যায়। বড়ে সপনে দিখায়ে থে ইউপি কো, ক্যা মিলা ইউপি কো? ডাবল ইঞ্জিন কি সরকার, তো ডাবল লাভ মিলনা চাহিয়ে থা, দিল্লি কা লাভ, লখনউ কা লাভ। লেকিন লগতা ইয়ে হ্যায় কি দিল্লি আব লখনউ কি তরফ নহীঁ দেখ রহি হ্যায়, या लखनऊ वालों ने दिल्ली वालों को नाराज कर दिया। उसका परिणाम बजट में दिखाई दे रहा है। तो डबल इंजन का क्या फायदा हुआ? बिहार जा रहा है विकास, यूपी को क्यों छोड़ रहे हैं आप? बाढ़ अगर बिहार की रोकनी है तो नेपाल की बाढ़ रोके बिना और यूपी की बाढ़ रोके बिना आप बिहार की बाढ़ कैसे रोकेंगे? तो आपको पहले यूपी की बाढ़ रोकनी, नेपाल की बाढ़ रोके तो बिहार की बाढ़ अपने आप रुक जाएगी। আপনাদের শোনালাম অখিলেশ যাদব তিনি ঠিক কি বললেন। কেন্দ্রীয় বাজেটের বৈষম্য হয়েছে এমনই অভিযোগ তোলা হচ্ছে, আর এই অভিযোগেই সরব হয়েছেন বিরোধীরা। সংসদের বাইরে তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন, বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ। বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে বাজেটে বৈষম্য হয়েছে বলে অভিযোগ করছেন তারা। লোকসভা নির্বাচনে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাহায্যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পেরেছেন নরেন্দ্র মোদী, তাই বাজেটে নীতিশ এবং চন্দ্রবাবুকে ভরিয়ে দেওয়া হয়েছে এমনই অভিযোগ তুলছেন তারা। বাজেটে বঞ্চনার অভিযোগে সামিল হয়েছেন বিরোধীরা, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা সংসদের বাইরে। বিক্ষোভে সামিল হয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, সায়নী ঘোষ। লোকসভা নির্বাচনে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সাহায্যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পেরেছেন নরেন্দ্র মোদী, তাই বাজেটে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে ভরিয়ে দেওয়া হয়েছে আর বাকিদের ব্রাত্য রাখা হয়েছে বলেই অভিযোগ করা হচ্ছে। মল্লিকার্জুন খারগে তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। বাজেট মে কোই ন্যায় নহীঁ মিলা, ন্যায় দিলানে কে লিয়ে হম লড় রহে।